প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা মেসেঞ্জারে গ্রুপ তৈরি করা শিখেছি, কিন্তু এমনও তো হতে পারে সেই গ্রুপটি আমাদের আর প্রয়োজন নেই। এই গ্রুপটি এখন আমরা কিভাবে ডিলিট করব, এটি কিন্তু অনেকেই আমরা জানি না। তো আজকে আমরা দেখব খুব সহজে মেসেঞ্জারের গ্রুপটি কিভাবে ডিলিট করা যায়। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন আমরা মেসেঞ্জারের গ্রুপটি খুব সহজে কিভাবে ডিলিট করা যায় তা দেখে নিই। প্রিয় দর্শক, যারা চ্যানেলটিতে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। প্রিয় দর্শক, আমরা পূর্বেই মেসেঞ্জার গ্রুপ খোলা শিখেছিলাম। একে অপরের সাথে প্রয়োজনীয় যোগাযোগ করার জন্য আমরা মেসেঞ্জার গ্রুপ ব্যবহার করে থাকি, কিন্তু এমনও তো হতে পারে যে প্রয়োজন শেষ হয়ে গেলে আমরা মেসেঞ্জার গ্রুপটি কীভাবে ডিলিট করব, অনেকেই কিন্তু সেটা আমরা জানি না। তো আজকে আমরা দেখব মেসেঞ্জার গ্রুপটি কীভাবে সঠিক উপায়ে ডিলিট করা যায়। তো এজন্য প্রথমেই আমরা মেসেঞ্জার ওপেন করব এবং একটি গ্রুপ আমরা আজকে ডিলিট করব। তো আমরা সেদিন এর আগে খুলেছিলাম ফ্যামিলি গ্রুপ। তো সঠিক উপায়ে গ্রুপটি ডিলিট করার জন্য প্রথমেই আমাদের একেবারে উপরে ডান পাশে কর্নারে আমরা একটা আইকন দেখতে পাচ্ছি, এর উপর ক্লিক করব। এরপর আমরা সি গ্রুপ মেম্বার। তো আমরা এই গ্রুপের দুইজন মেম্বার দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা যে কাজটি করব, আমরা প্রথমে গ্রুপের সদস্যদের রিমুভ করব, এরপর আমরা গ্রুপটি ডিলিট করে দিব। তো আমরা প্রথমেই গ্রুপের সদস্যদের কিভাবে রিমুভ করব, সদস্যদের যে নাম আছে সেই নামের উপর আমরা আঙ্গুল দিয়ে একটু চাপ দিলেই আমরা এখানে দেখতে পাচ্ছি রিমুভ ফ্রম গ্রুপ। তো আমরা এখানে প্রেস করলেই রিমুভ হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে গ্রুপের সদস্য রিমুভ হয়ে গেছে। এরপর আমরা গ্রুপটি রিমুভ করে দিব বা ডিলিট করে দিব, এজন্য গ্রুপের উপর আমরা আঙ্গুল দিয়ে একটু চাপ দেই। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি ডিলিট অপশান। তো আমরা এই ডিলিটের উপর চাপ দিলেই গ্রুপটি একেবারে ডিলিট হয়ে যাবে। এবার আবার ডিলিটে চাপ দিব। এভাবে গ্রুপটি স্থায়ীভাবে ডিলিট করা সম্ভব।